নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, মেঘনা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ গোলাম মাওলা, সহকারী শিক্ষক দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মেঘনা কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায় বনায়ন, পরিচ্ছেদ হচ্ছে চতুর্থ বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ, এই পরিচ্ছেদের পর্ব ১ আজকে আমি আলোচনা করব। আর এখানে আমার পাঠ শিরোনাম থাকবে বিজ্ঞানে নিউটনের সূত্রের সাহায্যে গোল কাঠের বা লগের সঠিক আয়তন বা ভলিউম নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বৃক্ষ যেমন লাগানো আমাদের প্রয়োজন পরিবেশকে ঠিক রাখার জন্য, পাশাপাশি অর্থনৈতিক কারণে এই বৃক্ষের কাঠ সংগ্রহ করতে গেলে যে বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে কাঠ যাতে অপচয় না হয় এই বিষয়টা লক্ষ্য করতে হবে। আর একটি কাঠের বা একটি গাছের যে গুড়ি বা লগ, এই লগে কি পরিমাণ কাঠ বিদ্যমান, এই বিদ্যমান কাঠের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের অনেক সুনামধন্য আন্তর্জাতিক মানের যে বিজ্ঞানী, তোমরা জানো সে বিজ্ঞানী হচ্ছে নিউটন। উনি এই গোল কাঠের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে একটি সূত্র বের করে দিয়েছেন, যেটা যুগ যুগ ধরে আমরা ব্যবহার করে আসছি। তো সে সূত্রটি আজকের ক্লাসের আমার মূল বিষয় থাকবে, এই সূত্রটি তোমাদের ব্রেনে রাখা, মনে রাখা। আর এই সূত্রের মাধ্যমে বিভিন্ন অঙ্ক আসে, এই অঙ্কগুলি করতে পারবে একমাত্র এই সূত্র যদি তোমাদের কণ্ঠস্থ থাকে। হ্যাঁ, সুতরাং আজকের ক্লাসের আমার এটিই প্রতিপাদ্য বিষয় যে লগের বা গোল কাঠের বা লগের ভলিউম বা আয়তন। তোমরা আমার হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, আয়তন ইকুয়াল, অর্থাৎ লগের আয়তন ইকুয়াল 0.08 গুণন বেড ১ যোগ ৪ গুণন বেড ২ হোল স্কোয়ার যোগ বেড ৩ হোল স্কোয়ার গুণন লগের দৈর্ঘ্য বাই ৬, এত ঘন একক। আমি আর সূত্রটা আবারও বলতেছি, দেখো লগের ভলিউম বা আয়তন ইকুয়াল, আমি সেকেন্ড ব্যাকেট ব্যবহার করেছি এখানে, দেখো সেকেন্ড ব্যাকেট স্টার্ট 0.08 গুণন বেড ১ হোল স্কোয়ার যোগ ৪ বা ৪ গুণন বেড ২ হোল স্কোয়ার যোগ বেড ৩ হোল স্কোয়ার গুণন দৈর্ঘ্য বাই ৬, এত ঘন একক, অর্থাৎ কিউবিক ইউনিট। এই সূত্রটি আমাদের কিন্তু সর্বদা খেয়াল রাখতে হবে। এখন আমি ব্যাখ্যা করব যে বেড ১টা কি। বেড ১ হচ্ছে লগের চিকন প্রান্তের বেড। তার আগে দেখো হোয়াইট বোর্ডে আমার লগটা আগে দেখে নাও, একটি গাছের এখানে গুড়ি বা লগ আমি দিয়েছি চিত্রের মাধ্যমে, তোমরা খেয়াল করো এটা একটি লগ। এই লগের দেখতে পাচ্ছ অবশ্যই এটা মোটা প্রান্ত, এটা হচ্ছে মাঝের প্রান্ত, মাঝের অংশ, আর এই শেষ প্রান্ত যেটা দেখতেছ চিকন, এটা হচ্ছে চিকন প্রান্ত। এই তিনটি প্রান্তকে আমরা ইন্ডিকেটেড করেছি, চিকন প্রান্তকে বেড ১ ধরব, মাঝের যে অংশটা থাকবে এই মাঝের যে বেড এখান থেকে এ পর্যন্ত চিহ্ন দেখতেছ এটা বেড ২, আর মোটা প্রান্তের দেখো তীর চিহ্ন দিয়ে আমি ইন্ডিকেট করেছি এটা বেড ৩। তার মানে বোঝা গেল লগের মোটা প্রান্তকে আমরা বেড ৩ বলবো, মাঝের অংশকে বলবো বেড ২, আর চিকন প্রান্তকে বলবো বেড ১। হ্যাঁ, এটা চিত্র কাঠ গাছের একটি গুড়ি বা লগ, এটা আমি চিত্রে লক্ষ্য করে দেখো, তোমরা লক্ষ্য করো, বাস্তবেও কিন্তু মিয়া তোমাদেরকে আমি দেখাবো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে কৃষি শিক্ষার্থী, কৃষি বিষয়ে সবারই আছে, তোমাদের আর্টস কমার্স বিশেষ করে সায়েন্সের ছাত্রদের ক্ষেত্রেও এই কৃষি শিক্ষা সাবজেক্টটা আছে, এটা অতীব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। কারণ আমরা আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আর কৃষিকে যদি ডেভেলপ করতে চাও তাহলে কৃষি বিষয়ে কিন্তু তোমার সর্বাধিক জ্ঞান রাখা প্রয়োজন। তো বিশেষ করে দেখো আমার হাতে, তোমরা লক্ষ্য করো আমার হাতে যা দেখতেছো এটার নাম তোমরা হয়তো বা বলতে পারো এটা একটা গাছের শাখা, কিন্তু আমি উদাহরণ হিসাবে এখানে নিয়ে এসেছি।
আসলে গাছের লগ বা গুড়ি তো নিয়ে আসা সম্ভব নয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখানে দেখো গাছের যে লগ আমি এখানে উদাহরণ হিসেবে ব্যবহার করতেছি, এটা অবশ্যই মোটা প্রান্ত, তোমরা লক্ষ্য করো এটা মোটা প্রান্ত, এটা অপেক্ষাকৃত একটু চিকন, অর্থাৎ মাঝের মাঝের প্রান্ত, আর এটা হচ্ছে শেষ প্রান্ত, একেবারে চিকন যে অংশটা। তাহলে এই মোটা যে অংশটা, এটা ভালো করে খেয়াল করো, এখান থেকে অর্ধেকটা, অর্ধে তিন ভাগের এক ভাগ যদি ধরি তাহলে এই পর্যন্ত আসবে, এই অংশটাকে আমরা বলবো বেড় 3। হ্যাঁ, আর এখান থেকে এই অংশটা, এক তৃতীয়াংশ আপনি বলতে পারি, এই অংশটাকে বলবো বেড় 2, অর্থাৎ মাঝের অংশ। আর শেষে যেটা তুমি দেখতেছো এই অংশটাকে আমরা বলবো কি বেড় 1, অর্থাৎ তোমরা অবশ্যই খেয়াল করবে যে মোটা অংশকে আমরা বলবো বেড় 3, আর মাঝের অংশকে বলবো বেড় 2, আর শেষের যে চিকন প্রান্ত এটাকে বলবো বেড় 1। মনে করো এটা একটি গাছের গুড়ি বা লগ, ঠিক আছে না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা এখন হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, হোয়াইট বোর্ডে তোমাদের আগে বলেছি চিত্রের সাথে আমার উদাহরণ দেখো মিল রয়েছে। এখন এই অংশগুলির নাম আমরা দেখো লিখেছি হোয়াইট বোর্ডে। শুরুতেই এখানে কি আছে দেখো, বেড় 1, বেড় 1 বলতে বোঝায় লগের চিকন প্রান্তের বেড়, বেড় 1 বলতে লগের চিকন প্রান্তের বেড়, যার চিকন প্রান্তের বেড় কোনটা হবে, এই অংশটা হবে, তাই না? এরপরে দেখো বেড় 2, বেড় 2 লগের মাঝের বেড়, তার মানে কি এটা হবে এই অংশটা, তাই না? এরপরে দেখো বেড় 3 বা বেড় 3, আমি 3 বলতেছি, ইংরেজি বললে এখানে সহজ হচ্ছে ইংরেজি ডিজিটগুলি, এই কারণে বলতেছি, অত আমি কিন্তু লিখছি তোমার বাংলাতে। তো বেড় 3 লগের মোটা প্রান্তের বেড়, অর্থাৎ তার মোটা প্রান্ত কোনটা, আমরা এ প্রান্ত উল্লেখ করতে পারি, তাই না? এরপরে দৈর্ঘ্য ইকুয়াল লগের মোট দৈর্ঘ্য, তার মানে কি আমি বলতে পারি এই চিকন প্রান্ত থেকে শুরু করে মোটা প্রান্ত পর্যন্ত যে ডিস্টেন্স বা দূরত্ব, এই দূরত্বই হচ্ছে এই লগের দৈর্ঘ্য। কেমন শিক্ষার্থী বন্ধুরা, লগ সম্পর্কে তোমাদের যদি ধারণা আসে তাহলে অঙ্কটা তোমরা কিন্তু করতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যে কথা বলবো, দেখো হোয়াইট বোর্ডে আমার লেখা আছে, আমরা অ্যাডভান্স বা অগ্রিম লিখে রাখি, লিখতে গেলে সময় অপচয় হয়, আর সময় যখন বেশি লাগবে ক্লাসে তখন এটা মনোযোগিতা থাকে না শিক্ষার্থীদের, এই কারণে আমরা অল্প সময়েই যাতে পুরো একটা থিম বা চিত্র পুরো একটা ক্লাস নিতে পারি, এই কারণে হোয়াইট বোর্ডে আমরা আগে আগেই লিখে ফেলি তোমাদের স্বার্থে। হ্যাঁ, দেখো এখানে উল্লেখ্য যে লগের দৈর্ঘ্য ও বেড় মিটারে মাপা হলে লগের ভলিউম বা আয়তন হবে ঘন মিটারে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ভলিউম ইংরেজি কথা, বাংলা কথা হচ্ছে আয়তন, আর এটার একক ঘন একক হয়। যদি তোমার প্রশ্নপত্রে উল্লেখ থাকে মিটারে, তাহলে শেষে তোমার অঙ্কের শেষে যে ঘন মিটার লিখবে, যেমন এখানে আমি লিখেছি, তোমরা দেখো সূত্রে এখানে লেখা আছে ঘন একক, এককের জায়গাতে মিটার একক যদি হয় তাহলে তোমরা মিটার লিখবে, ঘনটা থাকবে অবশ্যই যেহেতু আয়তনের একক ঘন, এরপরে যদি সেন্টিমিটারে থাকে তাহলে ঘন সেন্টিমিটার হবে, ইঞ্চিতে থাকলে ঘন ইঞ্চি হবে, মানে ফুট থাকলে ঘন ফুট হবে। তাহলে ঘন একক শব্দটা একটু খেয়াল করো, কিউবিক ইউনিট ইংরেজিতে বললে, বাংলাতে বলবো আমরা ঘন একক। তাহলে এককের জায়গাতে মিটার হতে পারে, ফুটও হতে পারে, এটা অবশ্যই তোমরা খেয়াল করবে। আমার মনে হয় আজকের টপিক্সটা যদিও ছোট আকারে আমি নিয়েছি, কিন্তু যদি তোমরা কৃষির ক্ষেত্রে অঙ্কটা করতে পারো তাহলে কিন্তু মার্কস কাটার সম্ভাবনা নাই, এখানে ফুল মার্কস পেতে পারো। আর এই ফুল মার্কস পাওয়ার জন্য তোমাকে এই সূত্রটা অবশ্যই মুখস্থ করতে হবে, আর যে উদ্দীপকে যে তোমার একটি লগের বা গাছের গুড়ির যে দৈর্ঘ্য দেওয়া থাকবে, চিকন প্রান্তের বেড় দেওয়া থাকবে, মোটা প্রান্তের বেড় দেওয়া থাকবে, মাঝের বেড় দেওয়া থাকবে, লগের টোটাল দৈর্ঘ্য দেওয়া থাকবে, তার সব কিছু যা দেওয়া থাকবে সেখানে এগুলি কিন্তু এইভাবেই থাকবে, শুধু মান বসাবে, শুধু মান বসিয়ে তোমরা অঙ্কটা করতে পারবে। একটু মনে রাখতে হবে কি অতিরিক্ত যে বিষয়টা, নিউটনের সূত্রের যে অতিরিক্ত বিষয় এখানে, সেটা হচ্ছে 0.08 গুণন, হ্যাঁ বেড় 1 হোল স্কোয়ার, আর এটা তো তোমরা আমি আগেই বলছি। আর একটা বিষয় অতিরিক্ত কি বাই 6টা, এটা মনে রাখতে হবে, আর দৈর্ঘ্য থাকবে, আর ঘন একক এখানে লিখবো সূত্রের ক্ষেত্রে, অঙ্ক করার ক্ষেত্রে যে একক দেওয়া থাকবে সেই এককে আমরা সম্পাদন করব।
শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত। বিশেষ করে দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই আমার এই ক্লাস মনোযোগ দিয়ে শুনেছ এবং তোমাদের অনলাইন যে খাতা, এই অনলাইন খাতাতে লিখেছ, এবং যদি তা যারা এখন পর্যন্ত লিখতে পারোনি, তোমরা এই ভিডিওটি স্টে করে স্টপ করে বারবার দেখবে এবং লিখবে, এবং এটা নির্দিষ্ট সময় যখন ক্লাস ওপেন হবে তখন কিন্তু আমরা দেখব এবং তোমাদেরকে মূল্যায়ন করব। এই মূল্যায়নের ভিত্তিতেই তোমাদের কিন্তু শ্রেণীর যে ক্রম, এই ক্রমবিন্যস্ত হবে। হ্যাঁ, এই বলেই আমি শেষ করব। তার আগে বলবো, তোমাদের যে হোমওয়ার্ক, আমি বারবার হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্রয়োজনীয় বর্ণনা সহ গোল কাঠের ভলিউম নির্ণয়ে নিউটনের সূত্রটি লেখো। তাহলে তোমরা অবশ্যই এই আমার মতো করেই তোমরা এই বাড়ি কাজটা বা হোমওয়ার্কটা করবে। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করার জন্য অথবা তোমাদের যে ক্লাস দেখবে সেক্ষেত্রে আমাদের যে স্কুলের ইউটিউব অ্যাড্রেস, এই ইউটিউব অ্যাড্রেসের সংক্ষিপ্ত যে অক্ষরগুলি, লেটারগুলি, এই লেটারগুলি তোমরা লিখে সার্চ দিলেই পাবে, যেমন DHGHS অনলাইন ক্লাস। এছাড়া যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও, সেই ক্ষেত্রে কোনো সহযোগিতা প্রয়োজন হলে করবো ইনশাল্লাহ। তাহলে তোমাদের ডায়েরিতেও নাম্বার আছে, আমার হোয়াইট বোর্ডেও দেওয়া আছে, দেখো 01918-742-006 অথবা 01766-133-69। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আবার পরবর্তীতে কোনো একটি ক্লাসে তোমাদের দেখা হবে। ধন্যবাদ সবাইকে।